মহুয়ার দেশ। এই মহুয়ার দেশ কবিতাটি কে লিখেছেন বলতো? সমর সেন। তোমরা সমর সেন নাম শুনবা, শুনে থাকছো, শুনেছ হয়তো। সমর সেন হচ্ছে বর্তমানে যে আমরা কলকাতা বলি, সে কলকাতার বাগবাজার যে আছে সেই বাগবাজারের কাছে জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি মোটামুটি খুব কম বয়স থেকে লেখালেখি শুরু করেছিলেন, অর্থাৎ তিনি তার ভাষায় 12 বছর যখন তার বয়স, ঠিক আছে, তখন তিনি লেখালেখি করেছেন। তখন কবিতা পত্রিকায় তিনি লেখালেখি করতেন, সেখানে তার কয়েকটা কবিতা স্থান পেয়েছিল, অমর স্ট্যান্ডস আপন ইউ, মুক্তি, স্মৃতি এবং প্রেম। তারপর তিনি আরও কয়েকটি কাব্যগ্রন্থ লিখেছেন, কয়েকটি কবিতা, নানা কথা, খোলা চিঠি, তিন পুরুষ। তো যাই হোক, তারই যে কবিতাটা সমর সমর মানে সমর সেন, এই কবিতাটি মহুয়ার দেশ, এই কবিতাটি তার কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ যে আছে সেখান থেকে নেওয়া হয়েছে। তো এই কবিতায় তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে কি বলতো, নাগরিক জীবনের বর্তমান নাগরিক কলকাতার যে নাগরিক জীবন, সে নাগরিক জীবনে যে যান্ত্রিক, যে বলতে গেলে যান্ত্রিকতা এবং যে তোমার হচ্ছে কলকাতার যে পরিস্থিতি, ঠিক আছে, এরকম একটা লোহার জঞ্জাল, এই সমস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য বা একটু মানে ফ্রেশ হওয়ার জন্য তিনি বা তার মতো হাজার হাজার মধ্যবিত্তরা একটু তোমার কোথায় যেতে চায়, একটু জঙ্গলে যেতে চায়, একটু ফাঁকা জায়গায় যেতে চায়, প্রকৃতির কাছে যেতে চায়। কিন্তু দেখা যাচ্ছে সেখানেও তোমার হচ্ছে আজকে প্রকৃতি সেখানে দূষিত হয়ে গেছে, সেখানেও দেখা যাচ্ছে কয়লা খনি, সেখানে কয়লা খনিতে কাজ করছে, কাজ করে কয়লা খনি কয়লা কাজ করছে এবং তার স্বপ্ন এবং সেখানকার লোকের যে আগের যে সরতা সেটা হারিয়ে গেছে। এই কবিতা আমরা সেটাই দেখি, বুঝতে পারছি তোমরা কি বললাম? অর্থাৎ কবি নাগরিক কলকাতার যে নাগরিক জীবন, যেখানে যান্ত্রিকতা, লোহার জঞ্জাল বা কংক্রিটের জঞ্জাল, এটাতে তিনি দেখে দেখে ক্লান্ত হয়ে গেছেন। তিনি ওই সমস্ত হাজার হাজার মধ্যবিত্তের প্রতি, যারা কিনা তোমার হচ্ছে কলকাতায় একবার থাকতে থাকতে এক ঘেয়েমিপূর্ণ মনে করছেন, তারা এবার কী করছেন, তারা একটু র্যাক বা ফ্রেশ হওয়ার জন্য তোমার কোথায় যেতে যাচ্ছেন বা সতেজ সাজে কোথায় যেতে যাচ্ছেন, একটু জঙ্গলে বা বনের পাশে। এখানে দীর্ঘ দীর্ঘটার কথা বলা হয়েছে। তো সেখানে গিয়ে কবি সেখানে দেখছেন যে একই পরিস্থিতি, ওখানেও তোমার হচ্ছে লোকজন, ওখানেও তোমার প্রকৃতি দূষিত হচ্ছে, সে আগের মতো সরলতা নেই, ওখানেও তোমার হচ্ছে কয়লা করে থেকে কয়লা বের করা হচ্ছে বা কয়লা উত্তোলন করা হচ্ছে, সেখানে লোকগুলো আগের মতো সরল নেই, তাদের শরীরে ধুলো কঙ্কালি দেখা যাচ্ছে। অর্থাৎ প্রকৃতি আমাদের কারণে প্রতিনিয়ত দূষিত হচ্ছে এবং আমরা মানে শহর তো বটেই, গ্রামগুলোকেও আর ছাড়ছি না, বনগুলোকেও ছাড়ছি না, আমরা কীভাবে এইগুলোকে প্রতিনিয়ত আমাদের স্বার্থে ব্যবহার করছি এবং তার ফলে কী সমস্যা হচ্ছে সেটা তিনি জানেন এবং সেটা দিয়ে এবং যে মানুষের যে মানবিকতা এবং সেটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে সেটা তিনি কবিতায় তুলে ধরেছেন। মহুয়ার দেশ সমর সেন। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। বলে দেখো, সূর্য যখন ডোবে সেই আলোটা কোনো জলাশয়ে যেভাবে পড়ে দেখতেন একটা আলোর স্তম্ভের মতো হয়। কবি অলস বলেছেন কেন, সূর্য এবার ফিরছেন, অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে, তাই কথাটা বলেছেন, এবং সূর্য আলোটা অনেকটা গলিত সোনার মতো। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, জলে যে ফেনা হয় সে ফেনার মধ্যে সূর্যের রশ্মি পড়লে সেটা অনেকটা ওই আগুনের মতোই দেখায়, এটাই বলেছে। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। দেখো, সে উজ্জ্বল স্তব্ধতা যে সময় সন্ধ্যার কথা বলেছেন তিনি, সে সন্ধ্যায় ধোঁয়ার শহর অঞ্চলে যে ধোঁয়ার, সেই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, কীরকম শীতকালে কুয়াশা যেমন করে তোমার খানা দেয়, ঠিক সেইভাবে। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, কবির কল্পনা। তিনি এবার এই শহরজীবন থেকে যে দূরে কল্পনা করছেন, অনেক অনেক দূরে আছে মেঘমদির সেই মহুয়ার দেশ, সমস্ত কোন সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘরস, অর্থাৎ সেখানে কী হলো তো, রাস্তার দুধারে কী আছে, দেবদারু গাছগুলো আছে লাইন দিয়ে। তোমরা কলকাতায় থেকে যদি এরকম যাত্রা করো এই সাইডে, তোমরা দেখতে পাবে। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আড়ালিত করে। এবার তোমরা জানোই যে এর থেকে অনেকটা দূরে সমুদ্র আছে, বঙ্গোপসাগর যাকে বলি, সেই সমুদ্রের দীর্ঘশ্বাস কী হয়, রাতের যে নিঃসঙ্গতা তাকে তোমার কী করে বলো তো, একটু করে আড়ালিত করে।
আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ। দেখো মহুয়াটা নেশার প্রতীক, আমাদের যে স্থানীয় নিবাসীরা আছে তারা তাদের বিভিন্ন উৎসবে এই মহুয়ার, বলতে গেলে মদ যাকে বলি বা মহুয়ার নেশা খেয়ে তারা তোমার হচ্ছে আনন্দ উপভোগ করে বা আনন্দ পালন করে, আনন্দ গ্রহণ করে। কবিও তাই চাচ্ছেন যে তার এই ক্লান্ত শহর জীবনে থাকার ফলে তিনি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছেন, তাই ক্লান্তি থেকে দূর হতে তিনি নেশাচ্ছন্ন হতে চান, তাই মহুয়ার ফুলের কথা বলেছেন। তার দেহ যেন মহুয়ার ফুলের মতো, মানে মহুয়ার ফুলের গন্ধ লাগে এবং তার ফলে কী হবে, তিনিও একটু নেশাচ্ছন্ন হবে এবং জাগতিক যে দুঃখ কষ্ট এই মানে এই এখানে শহরে জীবনে থাকার ফলে জাগতিক যে দুঃখ কষ্ট তিনি পাচ্ছেন সেটা তিনি ভুলে যা যে ভুলে যেতে চেয়েছেন, একটু আরাম পেতে চেয়েছেন। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। বলছে এখানে অসহ্য নিবিড় অন্ধকার, আমরা সহজে সহ্য করতে পারবো না। এখানে মাঝে মাঝে কী শোনা যায়, কয়লা খনির বিশাল বিকট শব্দ। ব্যাপারটি কি বলতো, যে মানুষ সভ্য সমাজ এখানেও ছাড়েনি, এখানে যে কয়লা খনিগুলো সেখানে তোমার ডিনামাইট বা এই টাইপের বড়ো বড়ো তোমার হচ্ছে বোম দিয়ে কয়লা খনিকে তোমার হচ্ছে বাস্ট করে কয়লা তুল মানে গাড়িতে উত্তোলন করায় এবং সেখানে অনেক লেবার কাজ করে, অনেক শ্রমিক কাজ করে। আর শিশিরে ভাজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। এমন কি বলতো, রাতের বেলায় প্রচণ্ড কাজ করে মানুষেরা, তারা ঘুমায় না, কিন্তু দিনের বেলা কী দেখা যাচ্ছে তাদের শরীরে ওই যে কয়লা খনিতে কাজ করার ফলে ধুলোর যে বিভিন্ন যে কালো কালো ছোপ ছোপ দাগগুলো সেটা দেখা যাচ্ছে। ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, বলছে তাদের তো ঘুম হয়নি কিন্তু তবু তাকে চোখে তাদের চোখে হানা দেয় কিসের যেন একটা ক্লান্ত দুঃস্বপ্ন, অর্থাৎ ক্লান্ত কিন্তু তাদের একটা দুঃস্বপ্ন আছে। অর্থাৎ এখানে গিয়েও মানুষ প্রকৃতপক্ষে তোমার হচ্ছে মানে তোমার শান্তি পায় না। আমরা এখানে দেখলাম যে কীভাবে মানুষ শহর জীবনে তোমার হচ্ছে ক্লান্ত বোধ করছে। কবি একজন তাদের প্রতি, যে সমস্ত মানুষরা শহর জীবনের থেকে ক্লান্ত হন তারা কল্পনা করতে পারে যে এখান থেকে আমরা ওখানে গেলে হয়তো প্রকৃতির কোলে গেলে একটু সুখ পাবো বা একটু শান্তি পাবো, কিন্তু কবি দেখিয়েছেন যে এখানেও শান্তি নেই, সভ্য মানুষের হাত বা যান্ত্রিকতা শহরের যান্ত্রিকতা এখানে এসে পৌঁছেছে, এখানে এই সমস্ত শব্দ এখানকার যে পরিবেশ সেটাও নষ্ট করে দিচ্ছে। এক কথায় মানুষ শহরে ক্লান্ত হয়েও এই এইরকম একটা পরিস্থিতিতে যে তার নিজের যে শান্তিটা সেটা আর সে পাচ্ছে না, এই নাগরিক জীবনে যান্ত্রিকতা জটিলতা এগুলোকে সব নষ্ট করে দিয়েছে।